শুভেচ্ছা। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ মণ্ডল, সহকারী শিক্ষক গণিত গোয়াল মাঠ শিক্ষকলা মাধ্যমিক বিদ্যালয়। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব ত্রিকোণমিতির কিছু গাণিতিক সমাধান দেখব। আমরা শুরুতেই দেখি ABC একটি সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজে AB বাহুর দৈর্ঘ্য আছে x একক, AC এর দৈর্ঘ্য আছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার একক। এই উদ্দীপককে ব্যবহার করে এবং কোণ C কোণকে আমরা একটা কোণ হিসাবে বিবেচনা করব, কোণ C থেটা। আর আমাদের কড়া বা প্রস্থ সৃজনশীল প্রস্থ আমরা সলভ করব। আমাদের কড়া বা প্রস্থ রয়েছে BC এর দৈর্ঘ্য নির্ণয় করব, BC এর দৈর্ঘ্য নির্ণয়। এখানে দেখো ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে পিথাগোরাসের সূত্রটি সম্পর্কে অবহিত, যে সূত্রটি হলো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা যদি এখানে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে BC বাহুর দৈর্ঘ্যকে আমরা নির্ণয় করতে পারব। তাহলে কি লিখতে পারি, এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এখানে উদ্দীপক অনুসারে পাই AB সমান এক্স, এসি সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা যদি এই দুটো মানকে সেখানে বসিয়ে দেই তাহলে এসি এর পরিবর্তে আমরা কি লিখব, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর পরে দেওয়া হবে স্কোয়ার, এবির পরিবর্তে বসাও এক্স তার স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে কি হচ্ছে, আমাদের রুট স্কোয়ার যদি না কাটা যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই এক্স স্কোয়ার আমরা মাইনাস করে বামে নিয়ে আসি এক্স স্কোয়ার, আমাদের কি থাকলো বিসি স্কোয়ার। এক্স স্কোয়ার যদি কেটে দাও তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের বিসি সমান আসলো ওয়াই। তাহলে আমাদের বরাবর প্রশ্ন চেয়েছে আমার কাছে যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা বিসি এর দৈর্ঘ্য কি পেয়েছি ওয়াই। আশা করি এই প্রশ্নটি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী খ নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হব। প্রমাণ করতে হবে সাইন, তাহলে উপরে কি লিখতে পারি
1 minus sin theta equals square. And this is here for the 1 minus sin square theta. If I take one, I'm going to put it in just like 1 minus sin theta equals square. This is 1 minus sin square theta, so we put the last one to put the body in cos square theta. Cos square theta. You have the book, a square root among a square root of the it is the 30 1 minus sin theta by 31 cos theta. It is a complete 1 by cos theta. Minus sin theta by cos theta. Then 1 by cos theta by key, sec theta. And sin theta by cos theta is another tan theta. It is another combo sec theta minus tan theta block, or equal to 3 by. I'm never going to dump the cost of both. But some right hand side can be into a complete. The right hand side of the rule is taking a curve. Root over x square plus y square minus plus x by y. Because it's a root over cancel your complete equation. Root over x square plus y square by y minus x by y. Now, wrap up operation take position down. এবার আমরা দেখব একটু সেই ত্রিকোণমিতি ত্রিকোণমিতি প্রথম যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই সূত্রগুলো দেখে একটু লক্ষ্য করি রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার এটা কি অতিভুজ তাই না আর y হচ্ছে কি আমাদের ভূমি তাহলে অতিভুজ বাই ভূমি আমাদের প্রদত্ত যে ত্রিকোণের ত্রিভুজটি রয়েছে সেই ত্রিভুজ অনুসারে আমরা লিখতে পারি কি x স্কয়ার মাইনাস y স্কয়ারের রুট এর পরিবর্তে লিখতে পারি ac y পরিবর্তে লিখতে পারি আমরা bc minus x হচ্ছে আমাদের ab আর y হচ্ছে আমাদের bc তাহলে ac by bc অর্থাৎ অতিভুজ by হচ্ছে আমাদের ভূমি তাহলে অতিভুজ by ভূমি আমরা কি লিখতে পারি আমাদের অতিভুজের ভূমি সমান হচ্ছে sec theta sec theta আর লম্ব by ভূমি হচ্ছে আমাদের tan theta এবার দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু আমাদের একই রেজাল্ট এসেছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রো ঠিক আছে তাহলে আমরা গ নম্বর প্রশ্ন থেকে অগ্রসর হচ্ছে একটু দেখি আমরা গ নম্বর প্রশ্ন কি চেয়েছে আমাদের গ নম্বর প্রশ্নটি একটু খেয়াল করবো এবং প্রত্যেকে আমরা এই প্রশ্নটি বাড়িতে বসে আমরা একটু সলভ করব আমাদের গ নম্বর প্রশ্নে দেখো চেয়েছে বিসি বাই হচ্ছে এসি এম প্লাস স্কোয়ার মাইনাস এবি বাই এসি এম প্লাস স্কোয়ার সমান টু মাইনাস ফাইভ ইন্টু BC by AC হলে সেটা মান নির্ণয় করতে হবে সেটা এর মান নির্ণয় আমরা প্রত্যেকে এই অঙ্কটি বাড়িতে সলভ করব এবং প্রত্যেকে বাড়িতে থাকবে বাইরে বের হবে না প্রত্যেকে করোনা থেকে মুক্ত থাকবো এবং আমরা সুস্থ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি